গ্রিক শব্দ লজিকি থেকে আবার গ্রিক শব্দ লগস লজিকি, আবার লজিকি শব্দটি এসেছে গ্রিক শব্দ লগস থেকে। এই লগস শব্দটি লজিক শব্দের বিশেষণ, আর লগস শব্দের অর্থ হচ্ছে চিন্তা বা ভাষা। তাই আমরা বলতে পারি যুক্তিবিদ্যার উৎপত্তিগত অর্থে অর্থে যুক্তিবিদ্যা হচ্ছে ভাষায় প্রকাশিত একটি চিন্তার বিজ্ঞান। যেহেতু ভাষায় প্রকাশিত চিন্তা বিজ্ঞান, তাই আমরা চিন্তা কথা থেকে যেহেতু যুক্তিবিদ্যা উৎপত্তিগত অর্থে আমরা বলেছি কি যুক্তিবিদ্যা হচ্ছে ভাষা প্রকাশিত চিন্তা বিজ্ঞান, আর এই চিন্তা কথাটা এর অর্থ খুবই ব্যাপক। মনোবিজ্ঞানে চিন্তা বলতে আমরা বুঝি স্মৃতি, কল্পনা, অনুমান, প্রত্যক্ষণ, সংবেদনকে, কিন্তু যুক্তিবিদ্যায় চিন্তা বলতে আমরা বুঝি শুধুমাত্র অনুমানকে। তাই বলা যায় যুক্তিবিদ্যা হচ্ছে বিজ্ঞানী একটি আলোচনা, এটা অনুমান সম্পর্কিত বৈজ্ঞানিক আলোচনা প্রকাশ করে থাকে। তাই আমরা এখানে চিন্তা কথাটা ব্যাপক অর্থে যদিও ব্যবহার হয়েছে, কিন্তু আমরা যুক্তিবিদ্যায় চিন্তা বলতে শুধু অনুমানকেই বুঝে থাকি। এরপরে আসে যুক্তিবিদ্যার প্রকৃতি। আমরা যুক্তিবিদ্যার প্রকৃতি আলোচনা করতে যে দেখি যুক্তিবিদ্যা হচ্ছে একটি বৈজ্ঞানিক আলোচনা। হ্যাঁ, ইহা কতগুলি যুক্তি পদ্ধতি আবিষ্কার করে এবং তার সঠিক মূল্যায়ন করে। আবার শুধুমাত্র যুক্তি পদ্ধতি আবিষ্কার করে এখানে নয়, এটা এর এই যুক্তি পদ্ধতিগুলো আমাদের বাস্তব চিন্তার ক্ষেত্রে প্রয়োগ করে থাকে এবং প্রয়োগ করার কলাকৌশলও নির্দেশ দিয়ে থাকে যুক্তিবিদ্যা। তাই একাধারে যুক্তিবিদ্যা আমরা বলতে পারি একে আদর্শমূলক বিজ্ঞান, পাশাপাশি এটা একটি ব্যবহারিক বিজ্ঞান। সুতরাং সংক্ষেপে বলা যায় যুক্তিবিদ্যা হচ্ছে একটি সুশৃঙ্খল বৈজ্ঞানিক আলোচনা, যা সত্যের আদর্শকে সামনে রেখে মিথ্যাকে পরিহার করে কতগুলি যুক্তি পদ্ধতি প্রণয়ন করে এবং সেই যুক্তি পদ্ধতিগুলি আমাদের বাস্তব চিন্তা ক্ষেত্রে প্রয়োগ করে। তাই আমরা হচ্ছে এমন একটি আদর্শকে সামনে রেখে যুক্তি পদ্ধতি নিয়ে আলোচনা করে এবং সেই যুক্তি পদ্ধতিগুলো আমাদের বাস্তব চিন্তা ক্ষেত্রে প্রয়োগ করে। এখানে শুধুমাত্র যুক্তি পদ্ধতির ক্ষেত্রে অনুমান নয়, এর কতগুলো সহায়ক প্রক্রিয়াগুলোকে নিয়ে আলোচনা করে। এই সহায়ক প্রক্রিয়াগুলো হচ্ছে সংজ্ঞা, বিভাগ, শ্রেণীকরণ, শ্রেণীকরণ ব্যাখ্যা কর ইত্যাদি। সংজ্ঞাটা একটু আলোচনা করি। সংজ্ঞাটা হচ্ছে কোনো পদের পূর্ণাঙ্গ যথার্থ কি আলোচনা। একটা পদের ব্যাখ্যা, একটা পদের বর্ণনার ক্ষেত্রে আমরা যখন এই বলার চেষ্টা করবো বা সংজ্ঞাদান করার চেষ্টা করবো, তখন তার পূর্ণ যথার্থকে আলোচনা করতে হবে। কোনো যথার্থ পূর্ণাংশ কমও নেওয়া যাবে না, বেশিও নেওয়া যাবে না, এটাই হচ্ছে সংজ্ঞা। বিভাগটা হচ্ছে কোনো পদের ব্যাখ্যার্থ নিয়ে আলোচনা করে। আর শ্রেণীকরণ হচ্ছে
হচ্ছে বৈসাদৃশ্য বা বৈসাদৃশ্য নিয়ে, হ্যাঁ, একই রকম সাদৃশ্যের বস্তুগুলো এক পাশে সঞ্চিত করে এবং বৈসাদৃশ্যের বস্তুগুলো আরেক পাশে সঞ্চিত করে। আমরা অনুমান সংক্রান্ত যে আলোচনা এবং তার সহায়ক প্রক্রিয়া এবং প্রযুক্তিবিদ্যা নিয়ে আলোচনা করি। এখন আমরা যুক্তিবিদ্যার পরিধি নিয়ে যদি আলোচনা করি তাহলে আমরা দেখতে পাই যুক্তিবিদ্যার পরিধি অন্যান্য বিজ্ঞানের মতো যুক্তিবিদ্যারও কিছু আলোচ্য বিষয় আছে, কারণ বিজ্ঞান হিসেবে যুক্তিবিদ্যা কতগুলো আলোচ্য বিষয়ের দাবি রাখে এবং সেই আলোচ্য বিষয়গুলোই সুস্পষ্টভাবে যুক্তিবিদ্যায় বর্ণিত হয়ে থাকে। এক, যুক্তিবিদ্যা অনুমান সংক্রান্ত জ্ঞানের আধারে এই জ্ঞানকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা প্রত্যক্ষ জ্ঞান একটা পরোক্ষ জ্ঞান। পরোক্ষ জ্ঞানটা আমাদের যুক্তিবিদ্যায় আলোচ্য বিষয়ে পড়ে না, যুক্তিবিদ্যায় পড়ে, প্রত্যক্ষ জ্ঞানটা আলোচ্য বিষয় নয়, তাই অনুমান জ্ঞান। সুতরাং জ্ঞান সংক্রান্ত আলোচনার ক্ষেত্রে যুক্তিবিদ্যার পরোক্ষ জ্ঞানটাকে নিয়ে আলোচনা করে, এটা হচ্ছে পরোক্ষ জ্ঞান। পরোক্ষ জ্ঞান দুই, যুক্তিবিদ্যা চিন্তার দুটি দিক আছে, একটি হচ্ছে মানসিক দিক আর একটা হচ্ছে ভাষাগত দিক। যুক্তিবিদ্যা মানসিক দিক এবং ভাষাগত উভয় প্রকার দিক নিয়েই আলোচনা করে, সেটা হচ্ছে মানসিক দিক, মানসিক দিক ও ভাষাগত দিক, ভাষাগত দিক উভয়টাই নিয়ে যুক্তিবিদ্যা আলোচনা করে। তিন, ভাষায় প্রকাশিত ভাষায় প্রকাশিত একটি অনুমান বলা হয় যুক্তি, আর একটি যুক্তিবাক্য কতগুলো যুক্তি, একটি যুক্তি কতগুলো যুক্তিবাক্য এবং তার অন্তর্গত পথ নিয়ে আলোচনা করে। আমরা যদি উদাহরণ হিসেবে দেখতে চাই তাহলে আমরা দেখতে পাই এখানে সকল মানুষ হয় মরণশীল, সকল কবি হয় মানুষ, অতএব সকল কবি এখানে এই পুরোটা মিলে হচ্ছে একটা যুক্তি, আর এই যুক্তিটা এখানে তিনটি যুক্তিবাক্য নিয়ে গঠিত হয়েছে। এখানে প্রথম যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে প্রধান আশ্রয় বাক্য, আর এটা হচ্ছে অপ্রধান আশ্রয় বাক্য, আর অধ্যায় দিয়ে যে যুক্তিবাক্যটা লেখা আছে সেটিকে বলা হচ্ছে সিদ্ধান্ত। তাই একটি যুক্তি কয়েকটি যুক্তিবাক্যের সমন্বয়ে গঠিত, আবার প্রত্যেকটি যুক্তিবাক্যে দুটি করে পদ আছে, একটা হচ্ছে সকল মানুষ আরেকটা হচ্ছে মরণশীল। এই যুক্তিবাক্যে সকল কবি একটা পদ, এখানে মানুষ একটা পদ, যুক্তিবাক্যটা অর্থাৎ আশ্রয় বাক্যে এখানে সকল কবি এটা হচ্ছে একটি পদ, মরণশীল একটা পদ। তাই আমরা বলতে পারি যুক্তিবিদ্যা যুক্তি নিয়ে আলোচনা করে এবং যুক্তি কয়েকটি একটি যুক্তি কয়েকটি যুক্তিবাক্য নিয়ে গঠিত হয়, সেই যুক্তিবাক্য এবং সেই যুক্তিবাক্যের অন্তর্গত কয়েকটি পদ থাকে তাও নিয়ে আলোচনা করে। অর্থাৎ যুক্তিবিদ্যা যুক্তির অংশ বিশেষ হিসেবে যুক্তি বাক্য এবং পদ নিয়ে আলোচনা। যুক্তিবিদ্যা হচ্ছে একটি আদর্শমূলক বিজ্ঞান, আদর্শমূলক বিজ্ঞান হিসেবে যুক্তিবিদ্যা
সত্যের আদর্শ নিয়ে আলোচনা করে এবং মিথ্যাকে বর্জন করে। আর এই সত্যের আদর্শকে নিয়ে আলোচনা করছে যে যুক্তিবিদ্যা সত্যকে যে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে রূপগত সত্য আর একটা হচ্ছে আকারগত সত্য। একটা রূপগত আকারগত সত্য আর একটা হচ্ছে বস্তুগত সত্য। তাহলে আকারগত সত্য এবং রূপগত সত্য একই কথা, আর বস্তুগত সত্য আলাদা। তাই আমরা বলতে পারি সঠিক সত্যের নির্দেশনা খুঁজে বের করতে যুক্তিবিদ্যা যুক্তিবিদ্যা উভয় প্রকার সত্য নিয়ে সত্যের মনোবতা নিয়ে আলোচনা করে। সেটা হচ্ছে কি, এক হচ্ছে রূপ রূপগত সত্য আর বা আকারগত সত্য, আকারগত সত্য। আর একটা হচ্ছে বস্তুগত সত্য, বস্তুগত সত্য যুক্তিবিদ্যা বস্তুগত সত্য উভয়কে নিয়েই আলোচনা করে। এরপরে আসি যুক্তিবিদ্যার মূল বিষয় হচ্ছে অনুমান। একটি অনুমান কতগুলো যুক্তি নিয়ে গঠিত হয়, তবে অনুমানকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। সেটা একটা হচ্ছে অবরোহ অনুমান এবং অন্যটা হচ্ছে আরোহ অনুমান। একটা হচ্ছে অবরোহ অনুমান আর একটা হচ্ছে আরোহ অনুমান। এই দুটোই যুক্তিবিদ্যা নিয়ে যুক্তিবিদ্যা আলোচনা করে। তাই আমরা বলতে পারি উভয় প্রকারই অনুমানই যুক্তিবিদ্যার মূল আলোচনা, উভয় প্রকার অনুমান। এরপরে আসে কতগুলো বিভিন্ন বিজ্ঞানের মতো কতগুলো প্রমাণিত সত্য যুক্তিবিদ্যা গ্রহণ করে আলোচনার ক্ষেত্রে অর্থাৎ অনুমানের ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে, ব্যবহার করে থাকে। অর্থাৎ সেগুলোকে কোনো যুক্তি প্রমাণ ছাড়াই গ্রহণ করে নেয় প্রমাণিত সত্য হিসাবে। যেমন এক এক হচ্ছে কার্যকারণ কার্য কারণ সম্পর্ক, আর দুই হচ্ছে প্রকৃতির নিয়ম অনুবর্তিতা নীতি, প্রকৃতির নিয়ম এই দুটি হচ্ছে এই দুটি মৌলিক নিয়ন্ত্রণ প্রমাণ ছাড়াই যুক্তিবিদ্যা গ্রহণ করে এবং অনুমানের সঠিক মূল্যায়নের ক্ষেত্রে এই কার্যকরণ সম্পর্ক এবং প্রকৃতির নিয়মবর্ধিতা মৌলিক নীতি ব্যবহার করে থাকে। এরপরে চিন্তা বা অনুমানের বাহন হচ্ছে ভাষা। আর এই ভাষার যদি সঠিক ব্যবহার না হয় তাহলে যুক্তি পদ্ধতি ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তাই যুক্তিবিদ্যা ভাষার সঠিক ব্যবহার নিয়ে আলোচনা করে। আমরা লক্ষ্য করি একটি শব্দে দুটো অর্থ থাকতে পারে, তাই যুক্তিবিদ্যা এই বিষয়ে সঠিকটা ব্যবহার করার চেষ্টা করে বা মূল্যায়ন করে। ভাষার দত্তকতা বা ভাষার অস্পষ্টতা যাতে না থাকে সঠিক ব্যবহারের ক্ষেত্রে থাকে। সুতরাং অনুমানের বাহন বা যুক্তির বাহন হিসেবে ভাষাটাও যুক্তিবিদ্যার আলোচ্য বিষয়। দুই, এরপরে যুক্তিবিদ্যা যুক্তি পদ্ধতির প্রণয়নের ক্ষেত্রে যে নিয়মগুলো আবিষ্কার করে সেই নিয়মগুলো
বাস্তব চিন্তা ক্ষেত্রে প্রয়োগ করে। এই বাস্তব চিন্তা ক্ষেত্রে প্রয়োগ করার সময় যদি এই এর সঠিকটা না হওয়ার সম্ভাবনা থাকে বা ভুল হয় বা ত্রুটি হয় বা অনুপস্থিত হয়, যুক্তিবিদ্যাও এই অনুপস্থিতি নিয়েও আলোচনা করে। তাই যুক্তিবিদ জনসন বলেন, যুক্তিবিদ্যা এর পরিধি একদিকে যেমন বিজ্ঞানের পরিধির সাথে তুলনা করা যায়, আবার দর্শনের পরিধির সাথে সেটা সংযোগ করে। সুতরাং যুক্তিবিদ্যার পরিধি বিস্তৃত এবং সাউন্ড জোরে করতে এনে আসে না।